আমি সন্দীপ, পুরো নাম সন্দীপ সেন। আজ আমি আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া এক অভিশপ্ত রাতের কথা জানাবো, ভয়ঙ্কর বলতে পারেন। এই যেই বাড়িতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এই বাড়িটা আমার বাবা বছর তিনেক আগে কমপ্লিট করেছিল, আর তিন বছর বাদে এই বাড়িতে আবার আমি। বছর তিনেক আগেই ঘটেছিল আমার সাথে সেই ঘটনা। কি ঘটেছিল জানাবো, তবে এই যে তিন দিন ধরে রয়েছি এখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কোনো ভয়ঙ্কর কিছু ঘটেনি আমার সাথে। তবে তিন বছর আগে ঘটেছিল আমাদের এই বাড়িতেই। তখন বাড়িটা সদ্য সদ্য কমপ্লিট হয়েছিল, আর আমি একদিন জেদ করেই থাকতে চলে এসেছিলাম। মা বাবা পই পই করে বারণ করেছিল, ওরে যাস না, গৃহপ্রবেশ বা পুজো আচ্চা না দিয়ে থাকিস না। এটা বলার পিছনে একটা কারণও ছিল বটে। আমাদের বাড়ির যখন ভিত খোঁড়া হয় তখন পাওয়া গিয়েছিল দুটো কঙ্কাল, তারপর পুলিশ এসে সেই কঙ্কাল দুটোকেও নিয়ে যায়। কি ঘটেছিল আমার সাথে সেই দিন বা সেই রাতে? দিনটা ছিল মে মাসের মাঝামাঝি কোনো সময়। এক সন্ধ্যায় আমি দু একটি বই নিয়ে আর জামা প্যান্ট নিয়ে আমাদের এই নতুন বাড়িতে থাকার জন্য চলে এলাম, আর খাট একখানা পাতাই ছিল। একটা বই খুলে মন দিয়ে পড়ছি, রাত তখন 9টা। রাস্তার টিউবের আলোটা অসাধারণ ঘরের মধ্যে এসে পড়েছে, বেশ দারুণ লাগছে, কিন্তু বেশিক্ষণ মন বসাতে পারলাম না বইতে। হঠাৎ আমার মনে হলো ছাদের দিক থেকে যেন কিছু একটা আওয়াজ আসছে, কিন্তু ছাদে তো আমাদের কিছুই নেই, তাহলে এই আওয়াজ আসছে কোথা থেকে? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এই মনে করে আমি বইটাকে গুটিয়ে ছাদের দিকে এগোতে যাব, ঠিক তখন আওয়াজটা বন্ধ হয়ে গেল। আবারও বই খুলে মন বসালাম বইয়ের পাতায়, বা চেষ্টা করলাম বলতে পারেন, কিন্তু আওয়াজ আবার শুরু। ব্যাপারটা দেখতেই হচ্ছে। আস্তে আস্তে করে পা টিপে টিপে চললাম ছাদের দিকে। কিন্তু ছাদে এসে কিছুই দেখতে পারলাম না। ডান দিক দেখলাম, বাদিক দেখলাম, মাথার উপর নিচ সব কিছু দেখলাম, না কিছুই দেখতে পেলাম না। আর ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। একটা মহিলা কণ্ঠ ঠিক ওই আম গাছটার কাছ থেকে যেন চিল্লিয়ে উঠল। এগিয়ে যাচ্ছি ঠিক সেই সময় ফিল করলাম আমার পিছনে যেন কিছু একটা আছে, একটা ঠান্ডা নিঃশ্বাস আমার শরীরে যেন পড়ছে। পিছনে কিছুই তো নেই। এগিয়ে যাচ্ছিলাম নিচের দিকে, হঠাৎ ফিল করলাম আবারও আমার পিছনে কিছু একটা আছে। কি দেখবো? না, কিছু তো নেই, তবে কিছু একটা ছিল। নিচের দিকে এগোতে যাচ্ছি, ঠিক সিঁড়ির প্রথম ধাপে পা রাখতে যাব, এমন সময় দুজন মানুষের গলার শব্দ আমার কানে ভেসে এলো। তবে ঠিক মানুষের বলা ভুল, গলা দুটো অন্যরকম লাগছিল। আবারও এগিয়ে চললাম, আর এগিয়ে গিয়ে এইবার ছাদে যা দেখলাম, আমার হৃৎপিণ্ড খাঁচা ছাড়া হওয়ার জোগাড়।
দুটো কঙ্কাল ঠিক আমার চোখের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এ দৃশ্য জীবনে আমি কোনোদিন দেখিনি আর কল্পনাও করতে পারিনি যে আমি জীবনে এই দৃশ্য দেখব। পা দুটো আমার অসার হয়ে যেতে লাগলো। কোনো ক্রমে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমার চোখের সামনে কিনা রক্ত মাংসহীন দুটো কঙ্কাল, এখানে আর দাঁড়ানো যায় না। আস্তে আস্তে করে আমি পিছাতে লাগলাম আর তার খানিকক্ষণ বাদেই আমি দেখলাম কঙ্কাল দুটো চোখের সামনে গায়েব হয়ে গেল। অদ্ভুত, চোখ বন্ধ করে এগোচ্ছি, চোখ খুলব কি খুলব না এই মনে করতে করতে আমি হঠাৎ চোখটা খুললাম আর আমার সাথে ঘটল ভয়ঙ্কর সেই ঘটনা। যখন জ্ঞান ফিরল তখন মা মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে। 7 দিন লেগেছিল আমার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে। আজ 3 বছর বাদে আবার সেই বাড়িতে, তবে পুজো আচ্চা গৃহপ্রবেশ সব নিয়ম মেনে আমরা একেবারে পাকাপাকি এই বাড়িতে চলে এসেছি। আর কিছু কোনো দিন ঘটবে বলে আমার মনে হয় না। লিখে রাখছি সেই ঘটনাই যাতে আমার পরবর্তী প্রজন্ম যদি প্রশ্ন করে ভূত আছে কি নেই, তাদের যেন আমি উত্তর দিতে পারি। তাছাড়া লিখে রাখছি যখন আমার বয়স বাড়বে তখন এই কাহিনী পড়ে আবার হয়তো রোমাঞ্চ অনুভব করব। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা, লিখে রাখলাম আপনাদেরও জানালাম। এই ঘটনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।